নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ, আর আমি ড্রেনেসা আপনাদের সঙ্গে। আমি এখন নিউজ স্টুডিওতে নেই, নিউজ রুমে নেই, আমি এখন এসেছি মহেশতলায়। মহেশতলায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে, অর্থাৎ মাত্র 9 বছরের একটি বাচ্চা খেলতে খেলতে যেভাবে নিচে, একেবারে ওপর থেকে নিচে পড়ে গেছে, মানে 9তলা থেকে একদম গ্রাউন্ড ফ্লোরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেই ফ্ল্যাটে, মানে যেখানে গৃহপ্রবেশ চলছিল, যে বাড়িতে তাদের ঢোকার প্রক্রিয়া চলছিল এবং আনন্দের উৎসব মুহূর্তে দুঃখে পরিণত হয়, এবং সেই জায়গাটা দেখাচ্ছি। দেখুন, এই সেই ফ্ল্যাট, 907 নম্বর ফ্ল্যাট, এবং এটা F4 ব্লক, মহেশতলার এই আবাসন অত্যন্ত অভিজাত একটা আবাসন। এখনও দেখুন ঘরে ফুলের মালা লাগানো রয়েছে, ঘট রয়েছে, গৃহপ্রবেশের যে আয়োজন, সেই যে আয়োজন সেদিন চলছিল, এবং তখনই বাচ্চাটি নিজের দোকান থেকে একটা কিছু কিনে নিয়ে এসেছিল তার বাবা। তারপর সে এখানে, এই যে প্যাসেজটা রয়েছে, এখানে সে খেলছিল, তার সঙ্গে আরও একটি বাচ্চা ছিল। এখন কোন জায়গায় সে পড়ে গেল সেই জায়গাটা আমি দেখাবো। এই দেখুন, এই সেই জায়গা যেখান থেকে সে পড়ে যায়। আপনাদের দেখে মনে হবে যে এই জায়গাটা থেকে পড়ে যাওয়ার কারণটা কী, বা এখানে এটা তো প্রোটেক্টেড, কিন্তু কতটা বলতে পারি আমরা যে, মানে দেখুন যে কতটা এখানে নিরাপত্তার অভাব রয়েছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকে এই জায়গাগুলোতে দেখুন ডেঞ্জার, সাবধান লেখা হয়েছে। উল্টো দিকটা দেখাবো, উল্টো দিকটাও এই অংশটা, এখানেও ডেঞ্জার সাবধান লেখা হয়েছে। এখন দেখুন, এটা একটা হাফ দরজার মতো, বা একটা উইন্ডো বলতে পারি, একটা জানালা বলতে পারি, আর এখানে ছিটকিনি লাগানো রয়েছে। এখানেও তাই, দুদিকে দুটো ছিটকিনি। আমি দুটো ছিটকিনি খুলে আপনাদের দেখাবো যে কতটা ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। দেখুন, এদিকের ছিটকিনি খুললাম, এদিকের ছিটকিনি খুললাম, এবার দেখুন, খুলে দিচ্ছি আমি। আমি ভিডিও জার্নালিস্ট পার্থকে একটু এগিয়ে আসতে বলবো, খুলে দিচ্ছি, এদিকটাও খুলে দিলাম আমি। দেখুন, পার্থ যদি ভিতরে চলে আসো, পার্থকে ভিতরে ডেকে নিচ্ছি আমি, কারণ এটা তাহলে বন্ধ হয়ে যাচ্ছে, এই জায়গাটা বন্ধ হয়ে গেল। এবার দেখুন এখান থেকে বাচ্চাটি পড়েছিল। আমি বসে যাচ্ছি, বসে আপনাদের দেখাতে বলবো। পার্থ, নিজের অংশটা দেখানো কি সম্ভব? দেখাও তো। আমি যে অংশটা আপনাদের দেখাচ্ছি ফেসবুকের মাধ্যমে, রিপাবলিক বাংলার ফেসবুকের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা 9তলার উপরে আমি দাঁড়িয়ে আছি, আর একদম নিজের অংশটা, মানে একদম গ্রাউন্ড ফ্লোর, এইখানে এই অংশটায় দরজা খুলে বাচ্চাটা, এই যে প্লাইউডটা দেখছেন, আমি আবার দেখাবো, এই যে প্লাইউডটা, এই প্লাইউডের মধ্যে পা দিয়ে ফেলেছিল, এবং এটা এতটাই পলকা, এতটাই পাতলা, দেখুন একদম প্লাস্টিকের একটা প্লাইউডের মতো অংশ, এবার সেটার মধ্যে বাচ্চাটা পা দিয়ে সঙ্গে সঙ্গে এটা ভেঙে নিচে গিয়ে সব সময় সে পড়েছিল, এবং তারপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিরাপত্তারক্ষীরা এবং তাকে হাসপাতালে পাঠানো হয়। এটা এই অংশ, আমি এই দিকের অংশটা দেখাবো। এবার দেখুন এই অংশটা, মানে কী অবস্থায় ছিল, যদি এই মাঝখানের খোলা অংশটুকু না থাকে, পার্থ যদি এই সাইডটা, একটু ভিতরের অংশটা দেখাও। দেখুন, আমি, আপনি কেউ কি বুঝতে পারবো, কোনো কেউ বুঝতে পারবে? হয়তো আমি যদি মনে করে নিই, ধরুন 1 বছর 1.5 বছরের যারা সবে হাঁটা শিখেছে, এই ধরনের শিশুও যদি এখানে পা দেয় না, তাহলেও পড়ে যাবে, মানে এতটা পলকা এটা। আর এটা ফোমের মতো অংশ, যেটা গাম দিয়ে বা আঠা দিয়ে, দেখুন এই যে আঠা দিয়ে লাগানো রয়েছে, এর মধ্যে যদি পা দেন, দেখুন এই যে অংশটা, দেখুন আমি আবার দেখাচ্ছি, এই যে খোলা অংশটা কি দিয়ে লাগানো, এখানে একটা কাঠের, এই যে কাঠের একটা একটা কাঠ, হ্যাঁ এটাও একটা প্লাই, এই কাঠের উপরে এটাকে জাস্ট রাখা রয়েছে। এবং এইভাবে যদি এখানে কেউ চলে আসে, আর এই দরজাটা যদি এরকম খোলা থাকে, তাহলে কি হতে পারে, একটা দুর্ঘটনাই ঘটতে পারে, যে দুর্ঘটনা ঘটেছিল। আমি আবার বন্ধ করে দিচ্ছি, এবং কতটা অসতর্কতা এই আবাসন কর্তৃপক্ষের তরফ থেকে করা হয়েছিল সেটা দেখুন, এই যে ছিটকিনিটা লাগানো ছিল, এখানে কিন্তু কোনো তালার ব্যবস্থা নেই, সুতরাং এখানে যে তালা দেওয়া কোনো দিনই পসিবল ছিল না সেটা বোঝা যাচ্ছে। এটা কিসের জায়গা? আরও একটু যদি নিচে, এখানে ওপর থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি এটা এসির জায়গা আমরা বলছি বটে, কিন্তু দেখা যাচ্ছে এই যে এই অংশটাই বোঝা যাচ্ছে, ফায়ার এক্সটিংগুইশার, হ্যাঁ সেইটা, আগুন লাগলে আপৎকালীন সিচুয়েশনে, এমার্জেন্সিতে কীভাবে এই আগুন নেভানোর কাজ চলবে, সেটার একটা ব্যবস্থাপনা এখানে চলছে, সেটাও কিন্তু কমপ্লিটেড না, সম্পূর্ণ না। তো এই অংশগুলো কালকে ভাঙচুর কিছু হয়েছে বোধহয়, এবং তারপরে এখানে আমরা দেখছি কাঁচের টুকরো পড়ে রয়েছে, এখন ডেঞ্জার লেখা হয়েছে বিভিন্ন জায়গায়। এই এখানেই ছোট্ট বাচ্চাটি খেলতে খেলতে অসাবধান বশত এখানে চলে আসে, কিন্তু সত্যিই তো, আমি আপনি যদি না জানতাম, তাহলে আমরাও বোধহয় এটা খুলে কিছু দেখতে যেতাম, আমাদের বাড়ির ছোটরাও এখানে ঢুকে পড়তে পারে যদি এই আবাসনে আপনার বা আমার কারোর বাড়ি হতো, কারণ এটা বোঝার কোনো উপায় নেই। অনেকে বলছেন, একটু আগেই আমরা কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কথা বলেছিলাম, তারা কি বলছেন, তারা বলছেন যে যা এই যে ব্লকটা, F4 ব্লক, এই আবাসনের, এটা 2 বছর হলো তৈরি হয়েছে, মানে 2 বছর আগে থেকে তৈরি হওয়া শুরু হয়েছে, এবং রিসেন্ট এটা শেষ হয়েছে, তারপর এগুলো হ্যান্ডওভার করা হচ্ছে। কিন্তু এই ফুল, মানে পুরো যে কমপ্লেক্সটার হ্যান্ডওভার, মানে আপনারা জানেন যে হাউজিং অ্যাক্ট যেটা, সেই অ্যাক্ট অনুযায়ী কী হয়,
একটা কমপ্লেক্স তৈরি হয়, বিল্ডার তৈরি করে, প্রমোটার তৈরি করে, তারপর সেটা যখন শেষ হয়ে যায় সেটা কমপ্লিশন সার্টিফিকেট সেটা দেওয়া হয়, এবং সঙ্গে কী দেওয়া হয়, একটা হ্যান্ডওভার দেওয়া হয়, একটা কমিটি ফর্ম হয় আবাসনে, এবং সেই কমিটি হাউজিং সোসাইটি অ্যাক্ট অনুযায়ী সেই কমিটি তৈরি হয়, এবং সেই কমিটিরতে কারা থাকে, এই আবাসনের যে আবাসিকরা তারা মেম্বার হয়। কিন্তু এখানে ফ্ল্যাট হস্তান্তর হয়েছে, এই একটা দুটো তিনটে চারটে যে ফ্ল্যাটগুলো দেখছেন এই ফ্ল্যাটগুলো হস্তান্তর হয়ে গেছে, কিন্তু কমপ্লেক্সটার কোনো হ্যান্ডওভার হয়নি। সুতরাং এর মেনটেনেন্স থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা বা পরিষেবা দেওয়ার দায়িত্ব এখনও পর্যন্ত প্রমোটারের হাতেই রয়েছে। প্রমোটার যখন হ্যান্ডওভার দেবে, অন্যদিকের যে অংশগুলো সেই অংশগুলো অনেক দিন আগে শেষ হয়েছে, ধরুন কারুর 5 বছর আগে শেষ হয়েছে, কারুর তারও আগে শেষ হয়েছে, কিন্তু তাও এই গোটা কমপ্লেক্সটার এখনও হ্যান্ডওভার দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ করছেন আবাসিকরা। কিন্তু এই ব্লকটা একেবারে নতুন তৈরি হয়েছে, এখানে একটা ফাঁকা মাঠ ছিল, তারপর তার উপরে এটা তৈরি হয়েছে। এখন আবাসিকরা প্রশ্ন করছেন, যেগুলো আগে তৈরি হয়েছে, একটু আগেই বি ব্লকের একজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন সেখানেও একই অংশ রয়েছে, তবে সেখানে এই এই যে দেখছেন এই দরজাটা রয়েছে, কিন্তু এই ভিতরে কোনো প্লাইউড নেই, পুরো ফাঁকা রয়েছে, যে কারণে ভিতরে ঢুকেই অনেকে সাবধান হয়ে যাচ্ছেন, কিন্তু বাচ্চারা তারা তো এতটা বোঝে না, অর্থাৎ দুর্ঘটনার আশঙ্কা কিন্তু সেখানেও থাকছেন, তারা এই আবাসিকরা অন্যান্য ব্লকের আবাসিকরা সেই আশঙ্কাটাও করছেন। এবং বাচ্চাটি এখন স্থিতিশীল রয়েছে, তার অবস্থার খানিকটা হলেও উন্নতি রয়েছে হয়েছে, এটা খুব ভালো খবর, পরিবার এটা জানিয়েছে, কিন্তু এখনও মানসিকভাবে বিপর্যস্ত তারা, তারা চাইছেন যত তাড়াতাড়ি ঘরের মেয়ে বাড়ি ফিরে আসবে তত তাড়াতাড়ি তারা খানিকটা হলেও স্বস্তি পাবেন, যদিও বেশ কিছু জটিলতা এখনও বাচ্চাটির রয়েছে, যদিও চিকিৎসা সে অনেকটা সাড়া দিচ্ছে এটাও পরিবার জানিয়েছে। আমরা রিপাবলিক বাংলার পক্ষ থেকে বাচ্চাটির দ্রুত আরোগ্য কামনা করব, এবং আমরা চাইব খুব তাড়াতাড়ি সে আবার এই বাড়িতে, নতুন বাড়িতে, তার নতুন ফ্ল্যাটে ফিরে আসুক, এবং যেভাবে সে খেলাধুলা করতে চায় সেটাই করুক। আজকের মতো ফেসবুক কন্টেন্ট আমরা এখানেই শেষ করছি। আরও অনেক খবর দেখার জন্য, জানার জন্য আপনারা যেভাবে আমাদের পাশে থাকেন, আমাদের পেজটা লাইক করুন, শেয়ার করুন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের পছন্দের চ্যানেল রিপাবলিক বাংলা।